আমিন ভাই, কি চমক নাকি নিয়ে আসছেন আপনি সব টিভির উপরে, কি ব্যাপার ভাই? আজকের চমক হবে ভিআইপি চমক, যে চমক এখনো পর্যন্ত কেউ দেখে নাই। আপনি তো সবসময় নতুন কিছু করেন, এটা কি জিনিস ভাই? আপনার হাতে এটা নিয়ে ঘোরাঘুরি করতে ভাই, গুগল টিভি ভাই আমার হাতে নড়তেছে, এদিকে আবার কি জানি নড়তেছে দেখলাম। ইঁদুর গুগল টিভিতে কিন্তু ইঁদুর কেউ দিতে পারে না। এই যে গুগল টিভি ভাই, এই দেখেন আমার হাত দিয়ে নড়তেছে আবার, এটা এটা কি জিনিস ভাই? গুগল টিভিতে ইঁদুর নিয়ে আসছি ভাই। কি শুধু লড়াইলে এটা লড়বে? হ্যাঁ অবশ্যই, যেটাকে মানুষ ম্যাজিক রিমোট বলতো, এটা কিন্তু ব্র্যান্ডেড টিভিতেও ম্যাজিক রিমোট চলে আসছে অলরেডি ভাই। কোন টিভিতে তো আমি এখন পর্যন্ত দেখি নাই, কারো কাছেই দেখি নাই, আপনার কাছে কোথায় আসবে? হায়ার বলেন, শাওমি বলেন, ম্যাঙ্গো, সব টিভিতেই কিন্তু এই ম্যাজিক। এক পাশে আপনার রিমোটের কাজ, আরেক পাশে কিবোর্ডের কাজ। এখানে কি আবার কিবোর্ডও আছে? কিবোর্ডও আছে। ওয়াও, পুরো দেখি কম্পিউটারের কিবোর্ড নিয়ে আসছেন আপনি। এক্স্যাক্টলি ভাই, খালি টিভিতে এইভাবে ধরবেন, হাতে নাড়া দিবেন, চার্জ দেওয়ার জন্য দুই হাতে বাটন টিপবেন, এইভাবে বাটন টিপলেই হবে। মানে টিভিতে কষ্ট করে এখন আর বাটন টিপতে হবে না? টিপতে হবে না, রিমোটে বাটন টিপ। মানে এত কষ্ট কমে দিয়েছেন দর্শকদের। এখন কথা হলো এটা কত প্রাইজের মধ্যে আসছে, এই তো? হ্যাঁ, এটা তো একটু প্রাইসটা মনে হয়, এটা বিক্রির জন্য আনছেন না ভাই? না ভাই, এটাগুলো টিভির সাথে গিফট যাবে। টিভির সাথে গিফট দিবেন? এই কোম্পানি দিয়েছেন, আপনি নিজে ব্যবহার ইয়া করছেন? এটা কোম্পানি হায়ারের অন্য শোরুমে খোঁজ নিয়ে দেখেন বা শাওমি। আমি তো এখন বলতো ভাই, আমি তো রেগুলারই মার্কেটে আসা ভাই, কি আবিষ্কার করতে পারে? যদি টিভির সাথে দিত তাহলে তো সবার কাছেই থাকতো ভাই। আমিন ভাইয়ের কাছে আসতে আর দেখি নতুন নতুন জিনিস আবিষ্কার করে ফেলে আমিন ভাই। এটা হচ্ছে নতুন আবিষ্কার, এটা এই মাসের পুরো মার্চ জুড়েই থাকবে, পুরো অক্টোবর জুড়ে, অক্টোবর জুড়ে এবং অক্টোবরের 30 তারিখের মধ্যে যারা আপনারা গুগল টিভি কিনবেন, প্রত্যেক টিভির সাথে কিন্তু একটা রিমোট এটা সবচেয়ে জনপ্রিয় যে ব্র্যান্ড সেটা হচ্ছে ম্যাঙ্গো। দূরে কিন্তু ম্যাঙ্গোর গ্যালারি আছে, ম্যাঙ্গোর গ্যালারিতে বেশি। তো আজকে আমরা হায়ার দিয়ে শুরু করলাম, এটা হচ্ছে হায়ারের কে সিরিজের টিভি। ওকে, এটা হচ্ছে বেজেললেস এর মধ্যে 4K HDR এবং ভয়েস কন্ট্রোল হবে, এবং টোটাল টিভিটা একটা গুগল টিভি, ডলবি অডিও হবে, 2GB 32GB RAM রুম হবে, 2GB 32GB এবং ক্রোম কাস্ট কিন্তু বিল্ট ইন আছে এটাতে, ক্রোম কাস্টও আছে, ডলবি অডিও। 2GB 32GB কিন্তু হায়ার ছাড়া অন্য কোনো কোম্পানিতে আর 2GB 32GB এখন নাই, শুধুমাত্র হায়ারে পাবেন, এবং এই টিভিটা কমপ্লিটলি 4K টিভি। 4K টিভিটা তারপরে এটা হচ্ছে 32 ইঞ্চি গুগল সিরিজের। তো 32 ইঞ্চি সবার কাছে নাকি শর্টেজ, আমি যতটুকু জানি, আমাদের কাছে অল্প 500 পিস আছে, যদি যত দ্রুত সম্ভব নিতে পারবেন। এটার প্রাইস হচ্ছে বর্তমানে মাত্র 22,000 টাকা, মাত্র 22,000 টাকায় 32 ইঞ্চি টিভি, সাথে গিফট তো আছেই, প্রত্যেকটা টিভির সাথে এটা থাকবে। আচ্ছা, এটাও কি ভাই এই টিভির সাথে ইউজ করা? এয়ার মাউস প্রত্যেকটা সাথে, ছোট হোক বড় হোক, প্রত্যেকটা টিভির সাথে, সব টিভির সাথে এটা থাকবে। খালি ইঁদুর দৌড়াবে, খালি ইঁদুরটা খালি এইভাবে দৌড়াবে, মানে এখন কিন্তু ইজি হয়ে গেল সব, ভেরি ইজি হয়ে গেছে। আচ্ছা, তো উপরেটা তো 4K টিভি, এটা 4K টিভি আর ফুল FHD হচ্ছে আমাদের 32 ইঞ্চিটা, আর এটা হচ্ছে 43 ইঞ্চি P7 সিরিজের টিভি। এটা তো ভাই একটু প্রিমিয়াম জিনিস। হ্যাঁ, P7 অলওয়েজ প্রিমিয়াম। আর উপরে দেখেন একটা বাইরাবাড়িও কিন্তু রাখছি ভাই, প্যানেল লাগলো না, প্যানেল তো এরকম বাড়ি দিলে তো প্যানেল সাদা হয়ে যাওয়ার কথা। আপনি এখনো পর্যন্ত দেখছেন এই যেটা কি ভাই, এটা কি একটা দিলেন? হায়ার টিভিতে কেউ মারতে পারে? আমি কিন্তু মেরে দেখালাম। ও আচ্ছা, এটার উপর দিয়ে মারছেন? এক্স্যাক্টলি, সেটা আলাদা পাওয়া যায় আমাদের কাছ থেকে, প্রোটেক্টর গ্লাস হিসেবে। প্রোটেক্টর গ্লাস, টিভির প্রোটেক্টর গ্লাসও আছে ভাই? প্রোটেক্টর গ্লাস আছে, কারণ মোবাইলের প্রোটেক্টর গ্লাস দেখছেন এখন, কিন্তু টিভির প্রোটেক্টর গ্লাসও দেখছেন। প্রোটেক্টর গ্লাস আমরা দিচ্ছি। তো 43 ইঞ্চি, 32 ইঞ্চি, 55 ইঞ্চি সবগুলির প্রোটেক্টর গ্লাসই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল হবে। আচ্ছা, এবং এটার প্রাইস হবে মাত্র 43 ইঞ্চি 2700 টাকা, 32 ইঞ্চি 1500 টাকা, এবং 55 ইঞ্চি 4500 টাকা। আচ্ছা, 55 ইঞ্চি 4500। এখন আসেন P7 সিরিজ। P7 সিরিজ তো এবার একটু ইউনিক করে নিয়ে আসছে, সাদা রিমোটের মধ্যে দেখেন রিমোটে। এটা কি একদম টিভির অরিজিনাল রিমোট? অরিজিনাল টিভি রিমোট, এই যে হায়ার লেখা আছে ভাই, সাইডে দেখি বাটন, এটা হচ্ছে ভলিউম আপ এন্ড ডাউন, এবং এটা হচ্ছে মিউট করার জন্য, অনেকটা মোবাইলের মধ্যে করছে আর কি। আচ্ছা, তো এই টিভিটা আমরা বর্তমানে প্রাইস নিচ্ছি হলো 42,500 টাকা, এটা 42,000, আর 4K-টা হচ্ছে 38,500, 38,500, 32 ইঞ্চি হলো 22,000, 22,000। হায়ারের যে কোনো টিভি কিনবেন, প্রত্যেকটাই প্যানেল 4 ইয়ার্স আছে, স্পেয়ার পার্টস 2 ইয়ার্স আছে। ওকে,
আচ্ছা সাথে কিন্তু গিফট অবশ্যই হ্যাঁ এটা থাকবে প্রত্যেক টিভির সাথে আচ্ছা এটা হচ্ছে টিভিটাতে একটু বেশি জিনিস আছে ডলবি ভিশন এবং অ্যাটমস দুইটা জিনিস কিন্তু হ্যাঁ সাউন্ড সিস্টেমটা কিন্তু ডলবি ভিশন আর অ্যাটমস দুইটা এটার সাথে ইনক্লুড P7 নিয়ে আসলে বলা লাগে না বলা লাগে না এটা আসলে সবাই সবার জানা আছে আচ্ছা নেক্সট আমরা চলে যাই নেক্সটে আমরা Xiaomi দেখাবো আজকে Xiaomi 32 আছে 43 ইঞ্চি আচ্ছা এখানে 55 ইঞ্চি আছে কিন্তু 43 এর মধ্যে দুইটা সেগমেন্ট হ্যাঁ একটা হচ্ছে FHD একটা হচ্ছে 4K আচ্ছা এবং প্রত্যেকটা টিভি কিন্তু গুগল টিভি গুগল টিভি হবে 32 গুগল এই টিভি 43 গুগল এবং 55 ইঞ্চি গুগল এ প্রো সিরিজ নাকি এ প্রো সিরিজের এ প্রো সিরিজের সবগুলো টিভি গুগল টিভি দেখেন টিভিটার মধ্যে কি কি পাচ্ছেন একটু দেখে নেন এখান দিয়ে 24 ওয়াটের স্পিকার কিন্তু থাকবে ডলবি ভিশন অ্যাটমস দুইটা জিনিসই থাকে আচ্ছা তারপরে 55 ইঞ্চি নাকি ভাই 55 ইঞ্চি হ্যাঁ এটার এমআরপি হচ্ছে 74000 টাকা আমরা 12000 টাকা ডিসকাউন্ট দিয়ে এর প্রাইস নিচ্ছি 62000 62000 টাকা এক্স্যাক্টলি আচ্ছা আর এটা হচ্ছে 42000 টাকা 42000 টাকা আচ্ছা ওকে 32 ইঞ্চিটা কত রাখবেন ভাই 32 ইঞ্চিটার প্রাইস হচ্ছে মাত্র 24000 টাকা 24000 টাকা 32 ইঞ্চিটা সবচেয়ে বড় কথা হলো Xiaomi টিভির সাথে কিন্তু আপনি ইয়ার রিমোটটা পেয়ে যাবেন আচ্ছা রিমোট তো থাকবে Xiaomi টিভির সাথে এই রিমোটটাও ফ্রি এটা ফ্রি থাকবে যাতে করে আপনি সহজে টাইপিং করতে পারেন এটা গিফট কিন্তু আমি ভাই আবিষ্কার করছি যেটা মাউস দেখালাম ইদুরের মতো দৌড়াদৌড়ি করে হাত নাড়াইলে শুধু মাউসটা ঘুরবে চলবে আচ্ছা তো 32 ইঞ্চির মাত্র 24000 নাকি 24000 টাকার মধ্যে 32 ইঞ্চি টিভিটা 32 ইঞ্চি তার মধ্যে গিফট আছে তারপরে আমরা তারপরে সবচেয়ে বড় হাইপ যেটাতে আছে সেটা হচ্ছে ম্যাঙ্গো মানে এলজি এর সাব ব্র্যান্ড যেটাকে বলেন নাকি এলজি এর সাব ব্র্যান্ড আপনি টিভির স্ক্রিনের দিকে তাকায় দেখেন ভাই আমার একটা টিভির দিকে নজর যাচ্ছিল সেটা হচ্ছে এই টিভিটা 55 ইঞ্চি দূর থেকে কিন্তু এটা অনেক সুন্দর লাগতেছে আপনার তরতাজা ফুলগুলি মনে হচ্ছে রাইট রাইট আচ্ছা 43 ইঞ্চি থেকে শুরু করে এটা গ্যারান্টি ওয়ারেন্টি ফ্যাসিলিটি একটু বলে দেন ভাই 43 ইঞ্চিটা আমরা আজকে 32 ইঞ্চির দামে কিন্তু 43 ইঞ্চি টিভি দিব ইনশাআল্লাহ ম্যাঙ্গো টিভি তাই নাকি ভাই এবং এই টিভির সাথে কিন্তু আমরা ফ্লাই রিমোটটা দিব ফ্লাই রিমোটটা পেয়ে যাবেন এবং এই টিভিটার বর্তমানে প্রাইস হচ্ছে 32000 টাকা 4 বছরের প্যানেল যেটা বলছি এবং এটা হচ্ছে 55 ইঞ্চি 100% 4K টিভি এবং এটার প্রাইস হচ্ছে মাত্র 56000 টাকা মাত্র 56000 টাকা চমৎকার একটা ডিজাইন দেখেন এই যে গ্রে শেপটা কিন্তু অনেক সুন্দর করেছে আচ্ছা আর নিচে এই সাইডে একটা একটু রাউন্ড দেওয়া আছে রাউন্ড শেপ করে এখানে নামটা মানে লোগোটা দেওয়া আছে চমৎকার একটা ডিজাইন তো এটার প্রাইস হচ্ছে 56000 টাকা 56000 টাকা ওকে তারপরে সবচেয়ে বড় টিভি হচ্ছে আমাদের 65 ইঞ্চ একদম ডিসপ্লেতেই আছে কিন্তু হ্যাঁ একদম ন্যাচারাল ভিউ যদি দেখতে চান ম্যাঙ্গোর কোনো বিকল্প নাই এই মুহূর্তে তো এটার প্রাইস নিচ্ছে হলো আমরা মাত্র 82000 টাকা 82000 টাকা 82000 টাকা অনেকে হয়তো মনে করতে পারে যে প্রাইসগুলি আমাদের তৈরি করা আমি যেই প্রাইসগুলি আপনাদেরকে দিয়েছি প্রত্যেকটা প্রাইসই কিন্তু কোম্পানি কর্তৃক তৈরি করা কোম্পানি কর্তৃক আফটার ডিসকাউন্ট দিয়ে এই প্রাইসগুলি দেওয়া হয়েছে কোম্পানি যে প্রাইস দিয়েছে তার চেয়ে তো বড় ডিসকাউন্ট দিয়ে দিয়েছে বড় ডিসকাউন্টের প্রাইস কিন্তু এটাই এমআরপি থেকে এক একটাতে 17-18000 10-12-8000 এরকম করে ডিসকাউন্ট আচ্ছা তো এটার প্রাইস হচ্ছে 82000 টাকা এবং এটাও কিন্তু 4 বছরের গ্যারান্টি পাচ্ছেন আচ্ছা এর পরের সাইজটা হচ্ছে আমাদের 75 ইঞ্চি টিভিটার প্রাইস হচ্ছে 120000 টাকা 120000 টাকা ওকে তো এই প্রত্যেকটা টিভি কিন্তু গুগল সার্টিফাইড এবং লাইসেন্সকৃত গুগল সার্টিফাইড এবং আমরা যে টিভিগুলি দেখিয়েছি সবগুলো টিভি কিন্তু গুগল টিভি এবং প্রত্যেকটা টিভি 4K HDR ডলবি অডিও হবে এবং ডলবি অ্যাটমস হবে ডলবি ভিশন হবে এবং প্রত্যেকটা টিভি কিন্তু HDR প্লাস 10 হবে 10 প্লাস হবে না ফ্রেমলেস মডেল এবং HDMI তো থাকেই প্রত্যেকটাতে HDMI অ্যাভেলেবল আছে আর আপনি আমাদের কাছ থেকে কেন কিনবেন কারণ আমরাই একমাত্র উত্তরার মধ্যে কোম্পানি অথরাইজড ডিলার উত্তরার মধ্যে অথরাইজড ডিলার এই দেখেন একদম কোম্পানির নিজস্ব লোগো কিন্তু দেওয়া আছে আর একটা জিনিস ভাই ম্যাঙ্গো টিভি কিনে একবার অ্যাক্টিভিটিতে প্রজন্মবার মানে কথাটা আসলে সত্যি সাহিত্যের দিক দিয়ে এতটাই মানে জনপ্রিয় হয়ে উঠেছে টিভিটা একবার যারা কিনেছে মোটামুটি এক প্রজন্ম পার হয়ে গেছে টিভি কিছুই হয় নাই টিভি কিছু আর আমরা তাদের সাথে যতদিন ধরে আছি সবচেয়ে বড় কথা হলো এখনো পর্যন্ত 0% কমপ্লেন একটা টিভিতে আমরা কোনো কমপ্লেন পাই নাই তাই আমাদের কাছ থেকে যদি আপনি ম্যাঙ্গো টিভি নেন অফিসিয়ালি ওয়ারেন্টি গ্যারান্টি সহ অফিসিয়াল শোরুম থেকে নিতে পারবেন প্রত্যেকটা টিভির সাথে আমরা আলাদা একটা গিফট রেখেছি এবং খুবই ইন্টারেস্টিং গিফট
খুবই সুপার কোয়ালিটি একটা গিফট রাখছি যেটা আপনি অন্য কোথাও পাবেন না, চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। এবং প্রত্যেকটা টিভি আমরা রিজনেবল প্রাইস রেখেছি, স্পেশাল গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে ইনশাল্লাহ, পর্যাপ্ত স্টক আছে। যাদের চোখে ভিডিওটা পড়বে খুব দ্রুত চলে আসবেন আমাদের শোরুম ভিজিট করার জন্য। উত্তরা হাউস বিল্ডিং মাস্কট প্লাজা লেভেল 4 আমরা অবস্থান করছি। ঢাকার মধ্যে কমপ্লিটলি ফ্রি ডেলিভারি করে থাকি আমরা, ঢাকার বাহিরে যারা নেবেন কুরিয়ার এবং ডেলিভারি দুইটার মাধ্যমে অ্যাভেলেবেল আছে, প্রত্যেকটার জন্য চার্জ প্রযোজ্য হবে। তো এই ছিল মোটামুটি আজকের মতো আয়োজন। এই ইন্টারেস্টিং ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে চ্যানেলের সাথে থাকবেন। মানে আমার সবচেয়ে মূল জিনিস যে আকর্ষণটা ছিল এই রিমোটটা, অবশ্যই এই গিফটগুলো আসলে আমিন ভাই, রিমোট এখন আর ব্যাটারি দিয়ে চলবে না, রিচার্জেবল। আচ্ছা এই জিনিসটা কিন্তু বলতে ভুলে গেছি যে রিমোটটা কিন্তু এখন কিন্তু আপনার ব্যাটারি কেনার হ্যাসেলটা শেষ হয়ে গেছে, কারণ কিন্তু চার্জের মাধ্যমে ভয়েস কন্ট্রোল রিমোটে প্রচুর ব্যাটারি খায়। এই কমপ্লেইন্টটা আমরা অনেক দিন ধরে রিসিভ করতেছিলাম, তো এখন কিন্তু আমরা একদম টোটালি হ্যাসেল মুক্ত হয়ে গেলাম। দেখেন চার্জার থাকবে, চার্জার দিয়ে কিন্তু আপনি চার্জ দিয়ে আপনার রিমোটটা আপনি কন্টিনিউয়াসলি চালাতে পারবেন, চালাতে পারবেন, ব্যাটারি কিন্তু বারবার কিনতে হবে না। এবং এটা পাচ্ছেন কিন্তু আমাদের পক্ষ থেকে ফ্রি গিফট। আল্লাহ হাফেজ।